আমার নাম হলো রাখালচন্দ্র রায় চৌধুরী। ওই সময়টায় ডেটের 1971, ওই সময়টাতে আমি চাকরি করি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে। এটার সঙ্গে ওই যে বিভিন্ন ক্যাম্পে খাদ্য সরবরাহ করার যে স্টেডি লাইন অফ ফুড সাপ্লাই, এটা এটা সংযুক্তি আমারও ছিল আর কি। কিছু কিছু কাজ যাতে খুব ভালোভাবে হয়, খুব দ্রুতগতিতে হয়, সুষ্ঠুভাবে হয়, কিছু সামান্য এগুলি বলো কিছু করতে হয়েছে। আর যখন আমরা পত্রিকাতে দেখলাম প্রথম যে তখনকার যে পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপরে নানান রকম নির্যাতন চলছে, এগুলি পত্রিকাতে দেখতাম বিচ্ছিন্নভাবে, আমরা খুব বিরক্ত হলাম, খুব ইনটলারেন্ট হয়ে পড়লাম যে দেখি। তারপর দেখলাম একদিন হাজার হাজার কাতারে কাতারে বাংলাদেশের লোকরা রিফিউজি হয়ে গেল, রিফিউজি হয়ে ভারতে তারা ঢুকতে গেল। ইন্দিরা গান্ধী অর্ডার দিলেন যে ওরা পরিমাণ যখন আসতেছে সঙ্গে সঙ্গে ক্যাম্প বাড়িয়ে দাও, ক্যাম্প গড়া হইতেছে, খাদ্য সরবরাহ করা হইতেছে, এবং উনি অন্যান্য রাষ্ট্রের কাছেও সাহায্য চাইলেন, সেটাও উনি আসছে। এগুলি আমরা দেখলাম। আমরা তখন গেলাম ক্যাম্পে ক্যাম্পে, আমি এমন কতগুলি ক্যাম্পে গেছি যেখানে আমি দেখেছি যে এমন ভালো ভালো পরিবারের মহিলারা, তারপরে বিয়ে উপযুক্ত মেয়েরা এসছেন বিভিন্ন ক্যাম্পে, তাদের যখন দুরবস্থা দেখি তখন খুব খারাপ লাগলো। দু একটা জায়গাতে আলোচনা করেছি, একটা মেয়ে চোখের জল ফেলতে ফেলতে মুছতে মুছতে বলতেই পারে না, শেষ পর্যন্ত বলছে এটা পরে পরে তো আর হয়নি। এইভাবে কতগুলি করুণ অবস্থা আমি নিয়েছি। তখন আমরা এগুলিতে এটা এস্টিমেট করতে পারলাম যে পাক বাহিনী বা পাক রেজিমেন্টের যে বারবারিটিটা কতটুকু ছিল তার পরিসীমাটা আমরা কিছু অনুমান করতে পারছি। ওদের মুখে যা শুনছি সেটা আমাদের তো ডাইরেক্ট কিছু করার কিছু মানে গভর্নমেন্ট করেছে। আমাদের সিনিয়র যারা পলিটিক্যাল লিডার যারা এবং বাইরে থেকে যারা আসেন তারা গেছে ক্যাম্পে ক্যাম্পে, সঙ্গে সঙ্গে আমরাও কিছু গেছি, গিয়ে কিছু কিছু ইনফরমেশান নিয়েছি এবং কিছু পত্রিকাতে দিয়েছি। আর কিছুটা আমার ওই যে কিছুটা সাহিত্যকর্মে আমার একটু প্রবৃত্তি আছে, আমার সাহিত্যের জন্য আমি কিছু কবিতা লিখেছি আর দুইটা গানও লিখেছি। আমাদের দেশের আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষদের বুঝতে হবে, তাই জন্য তারা ওদের হেল্প করার জন্য এগিয়ে আসবে অবস্থা থেকে। এইভাবে তখন আমরা বিভিন্ন জায়গাতে তারা এগুলি একটা সচেতনতা আর কি, এটা সচেতনতা আনার জন্য। এই জন্য অনেকেই অনেক হয়তো দেখে একটা ক্যাম্পে গিয়ে ওদের কাপড় কাপড় নেই, এখন হয়তো গভর্নমেন্ট থেকে দিয়েছে, হয়তো আরেকটা পরিবার তার এখান থেকে হয়তো দুটো ভালো কাপড় দিয়ে দিয়েছে। এই সচেতনতার তখন প্রয়োজন ছিল আর কি, তাদের প্রত্যেকটা কোপারেট করে এই এটা করা হলো মিটিং টিটিংয়ের ব্যাপারে। আর এই মিটিংয়ের মধ্যে আসল অবস্থাটাকে তুলে ধরা হলো যে পাকিস্তানি ক্যারেক্টার বাংলাদেশি ক্যারেক্টার যে এই দুইটার বিভিন্নভাবে, ওই যে আমি বললাম সাহিত্যগত ডিফারেন্স, ফুডের গত ডিফারেন্স, গ্যাসের ডিফারেন্স, তারপর সমস্ত নিজের চরিত্রগত ডিফারেন্স, এগুলির জন্য আজকে এটা হলো। সাধারণ লোক তো এতটা বোঝে না, এটা বুঝে তারা তখন ফিল করতে লাগলো টিকিত, এটা টিকিত।
আর কেউ কেউ এরকম বলছে যে ওরা মুসলমান, এরকম মুসলমান, এক মুসলমান আগে মুসলমান তো রয়ে গেল, ইটি হয়ে গেল, ওদের বুঝে না তো কিছু। তখন ওদের বোঝানো হয়েছে যে ব্যাপারটা মুসলমান হয়ে লিফট নয়, শুধু একটা হিন্দু একটা মুসলমানের বেস্ট ফ্রেন্ড হতে পারে, একটা মুসলমান একটা হিন্দুর বেস্ট ফ্রেন্ড হতে পারে, যেমন আমার মুসলমান বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক কাজেই এটা অনেক সময় নিজের সম্প্রদায় দিয়ে বা নিজের জাতির লোক দিয়ে এটা হয় না, এটা মেন্টালিটির একটা ব্যাপার আছে। এখন ওরা ইয়ে করছে ওইটুক, তাদের ওইটুক ফিলিংসটা ক্রিয়েট করার প্রয়োজন ছিল। তখন যুদ্ধ তো চলছে এবং কাতারে কাতারে লোক গেছে, একটা সময় যাওয়া বন্ধ ছিল, বহু লোক মরছে। আমরা যেদিন লাস্ট যুদ্ধটা হয় সেদিন আমরা তো ত্রিপুরার থেকেও অনেক দূরে সরে গেছি, কারণ ত্রিপুরারটা তো এখান থেকে বেশ দূরে না, কামানে গুলি তো এখানেও গিয়ে পড়ছে, কিছু মানুষও মরছে। তা আমরা আর একটু দূরে গিয়ে সেখান থেকে আমরা দেখছি প্লেনের খেলা কীভাবে চলছে, ভারতীয় যে যুদ্ধ বিমান কীভাবে এটা এনসার্টল করছে, এনসার্টল করে সমস্ত ডাউনওয়ার্ডস আপওয়ার্ডস এবং অল ডিরেকশনসগুলি কীভাবে এগুলি অ্যানসার্টল করেছে দেখলাম। তারপরে এরপরে দিনই ফল করলো, দ্যাট ইজ দি পাকিস্তানি রেজিমেন্ট সারেন্ডার করলো। এই খবরটা আমাদের এতভাবে উৎফুল্ল করলো, আমরা কি যখন বাংলাদেশে আছি না হিন্দুস্থানে আছি এই কথা নেই, সমস্ত স্থিতি দেওয়ার মানুষ আমরা চিৎকার দিয়ে মানুষ নাই চলছি সব, যখন শুনলাম সারেন্ডার করা হয়েছে আমরা সবাই নাচতে আরম্ভ করছি, একবার ছেলে মেয়ে বুড়া বুড়ি সমস্তই যেন আমার দেশ স্বাধীন হয়ে গেল, এইভাবে আমরা সমস্ত নাচতে করছি। এতটা উৎফুল্ল হয়েছে আমরা উত্তেজিত হয়ে বসি যে এখনই চলে যাই, বুঝছি না এখন যেতে পারবো না, তোমার যেতে হলে কিছু ফর্মালিটিস আছে, এরকম একটা ফিলিংস তখন একটা ইমোশান তখন তৈরি হয়েছিল। এবং দেখলাম লাস্ট যে ইয়েটা আর কি লাস্ট ডে প্লেস এটা দেখলাম যে কীভাবে যে ভারতীয় সৈন্যের যে ক্র্যাফ্ট কীভাবে করলো সুন্দর হলো, যে এটাই তাদের একটা যুদ্ধ কৌশল। এগুলো ভারতীয় সৈন্যদের তো অবশ্যই প্রয়োজন ছিলই, মানে এরা এত হাতিয়ারের সঙ্গে কি আর সাধারণ লোক পারে ছিল, কিন্তু এই দেশের যুবকরা যারা প্যান্টও পরতে পারে না কোনো সময় লুঙ্গিটাকে পরিয়ে লুঙ্গিটাকে হাঁটুর উপরে টেনে নেব পরে এই হাতে একটা কাঁধে নিয়ে জল কাদা ঘুরি হেঁটে জঙ্গলে গিয়ে থাকি, কোথায় কাটা কোথায় হিংস্র জানোয়ার কোথায় কাদা জল, এর ভিতরে অন্ধকার বৃষ্টি পড়ে তারপরে আবার ঝড় আসে, এরা যে কতগুলি ওয়েদার কতভাবে সাফার করছে, করার পরে তারপরে এই জয় তারা আনছে। এই জয়টা ওদের জয়, ওদের জয়, এই যে নির্যাতিতের জয় বললাম এগুলি নির্যাতিত, এরা ই আনছে এই জয়টাকে। ইতিহাসে এটি থাকবে যে বাংলাদেশের যুদ্ধ জয় বা নির্যাতিতের জয়, নির্যাতন এইভাবে যুদ্ধকে ইয়ে করা, নিজের পদতলে নিয়ে আসা এবং যুদ্ধের যে অ্যাচিভমেন্টটা নিজে নিয়ে আসা, এটা নির্যাতিতরা যে কীভাবে আনে এবং কী স্যাক্রিফাইসের বিনিময়ে আনে এই জিনিসটা বাংলাদেশ দেখিয়ে দিল। খুব বেশি কিছু করে ফেলেছি এটা বলার মতন ইয়ে নেই, তো এইটুকু চেষ্টা করছি, একটা অনেস্ট পলিসিতে এটা করেছি আর কি।